Hello, assalamualaikum. Welcome back to Tania Vlog. Yes, everyone. Shada, kemono? Wow. Hello, chen. Dekho, ami kurbani guru kinte chole aschi farm e. Eta amader theke 45 to 50 mile dure hobe. এবং আজকে এখান থেকে যে কোনো গরু কিনে তারপরে যাব এবং আপনাদের সঙ্গে সেগুলাই শেয়ার করতে আসছি। চলুন তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন। আজকে আমরা গরু কিনতে যাচ্ছি, কি বলবো, এখানে হচ্ছে লস অ্যাঞ্জেলসে গরুর ফার্ম আছে, সেইখানে যাচ্ছি কুরবানির গরু কিনতে। আমি কখনো যাইনি, আজকে যাচ্ছি ফার্স্ট টাইম। দেখা যাক কেমন কি, এমনি শুনছি এক্সপিরিয়েন্স কি বলে, কি 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 গরু পাই, রাইট? এই যে দুলাভাই যাচ্ছে, দুলাভাই আপনি তো আর গাড়ি চালাচ্ছেন না, বলেন কিছু। এখন এই 2022-এর কুরবানি উপলক্ষে লস অ্যাঞ্জেলস শহরের থেকে অলমোস্ট 45 মাইল দূরে এক জায়গায় গরু কিনতে যাচ্ছি। আশা করি আমরা গরু পাবো, যদিও এখন কুরবানির খুব কাছাকাছি। তো গত বছর ঠিক এই সময় আমরা গরু দিয়ে ভালো গরু পাইনি, আশা করি এবার পাবো। সবাই আমাদের জন্য দোয়া করেন যেন পাই, ইনশাল্লাহ। সেইটাই, ফারুক ভাই হচ্ছে ড্রাইভ করতেছে, চুমি ভাবি আছে, এই যে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা এক গাড়িতে সবাই। চুমি ভাবি একটু দেখাই দিলাম, শুনি ভাবি অবশ্যই আগে অনেকবার গেছে, আমি আর যাইনি, এইবারই যাচ্ছি ফার্স্ট টাইম। দেখা যাক কেমন ফিলিংস হয়। আমাদের সঙ্গে থাকুন, দেখা হবে আবার ওখানে গিয়ে। রাখেন যেখানে সা জায়গায় পালে রাখেন, সা জায়গায় সুন্দর গরু তো ভাই। আমরা চয়েস করবো এগুলো তো, বল ভালো বুঝবো যে সুন্দর জিনিসটা কি। জি, আমরা এখন চলে আসছি গরুর ফার্মে অলরেডি। এই যে জ্যোতিরা আসছে জ্যোতিদের গাড়ি নিয়ে, আর গাড়ির মধ্যে অলরেডি ভিডিও করছি আমরা। ও আচ্ছা, দেখা যাক আমরা গরু কিনতে আসছি, এখন দেখি কি গরু আমরা কিনি। গরু কিনতে আসছ জান্নাত? ও দেখতেছেন যে গরুটা ডাকতেছে, এই বেবি এইদিকে আসো, এই কালারটা সুন্দর, গরুটা সাইজও ভালো ভাই। আসেন, আমরা কিন্তু অলরেডি চলে আসছি গরুর হাটে। এখন স্বাস্থ্যবান গরু বিভিন্ন কালারের আছে, এবং এখানে গরুর ফার্ম বলে এটা, মানে আমাদের এই ইসে আমেরিকায়, যেখানে প্রচণ্ড স্মেল, মানে ব্যাড। এই গরুটা অনেক বড় মনে হচ্ছে, গরুর গুলোর চেহারা সুন্দর। গরুর ফার্মে আসছি, আর এক সপ্তাহ আছে, গরু কিনে নিয়েই যাব বাড়ি। সেইটাই, আর তো সময় নেই। জান্নাত গুড়ি প্লে করতেছে অথন নিয়ে, এই জায়গা একটু ঠিক আছে ওর জন্য প্লে করো। যত কিছু বলবা নাকি, গরু কিনতে আসছো, ফিলিংস গুড, আমার সব কিছুই ভালো লাগে, খুবই ভালো লাগতেছে, অনেক গন্ধ, বাট তারপরও এটাও এনজয় করতেছি আমি। আমি প্রত্যেক বছরই আসি, এবারও আসলাম, ভালোই লাগতেছে। এখানে অনেক গরু আছে এবং অনেক মানুষেরও ভিড় থাকে। আমরা অলমোস্ট এক সপ্তাহ আগে এসেছি কুরবানি ঈদের, এবং অনেক বড় লাইন আছে এখানে,
ওয়ান বাই ওয়ান মানুষ ডেকে ভিতরে নিয়ে তারপরে গরু দেখায় এবং আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি কিনবেন, দাম একই থাকে প্রতিটা গরু। আমাদেরটা অলরেডি এখন বাছাই করা হচ্ছে, আমাদের প্রোডাক্ট দিছে, এখন আমি শুধু ভিতরে যাইনি কারণ এখানে অনেক স্মেল, আমার একটু আর আমার সঙ্গে যারা গিয়েছিলেন সবাই এখানে গিয়ে চুজ করে তারপরে আমরা দুইটা গরু নিয়েছি, একটা সাদা আর একটা কালো, এবং তাদেরকে এখন ট্যাগ লাগানো হচ্ছে যেহেতু এখানে একটা ট্যাগ লাগিয়ে দেয় গরুর কানে, কারণ এখানে অনেক গরু সেল হয়ে যায় এবং কার কোনটা মনে রাখা যায় না এবং এখানেই গরুটা থাকবে কুরবানি পর্যন্ত, তাই সবাইকে যার যেটা সে ট্যাগ নাম্বারটা দিয়ে দেয় এবং কোরবানির সময় এসে ট্যাগ নাম্বার অনুযায়ী আপনার গরুটা কাটা হয় এই আর কি। এবং দেখুন এরা কতটা কষ্ট করে গরুর কানে ট্যাগ লাগাচ্ছে সেইটাই দেখার বিষয়, কিন্তু আমি এখানে আমার জন্য আরেকটা আপু আছে সে ভিডিও করে আনছে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি গাড়ির মধ্যে ছিলাম, এখানে আসিনি ভিতরের দিকে, অবশেষে লাগানো গেছে। কিরকম হয়ে আছে? জ্যোতির অনুভূতি কি? তারপর একটা না দুই দুটো, আমাকে কেনাকাটা সব শেষ, এখন আমরা চলে যাব, সবাই যার যার গাড়িতে উঠে চলে যাচ্ছে, আমি এখন যাচ্ছি জ্যোতিদের গাড়িতে, আমরা একটু আসি সে যাই দেখি, সুন্দরভাবে চলে আসছে বাসার উদ্দেশ্যে। ওকে, এই যে বুড়ি খুব মন নিয়ে কার্টুন দেখতেছে আর বুড়ির মা, হ্যাঁ এইটাই সবাই গরু কিনে এখন টায়ার। আমরা এখন গরু কিনে একটু খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিয়েছি এবং জ্যোতি আমাকে নামিয়ে দেবে, আমার গাড়িটা একটা জায়গায় আছে সেখানে আমাকে নামিয়ে দেবে, আমি তারপরে বাসার দিকে চলে যাব। এবং এটা আমাদের লস অ্যাঞ্জেলসের ডাউনটাউন, ডাউনটাউনটা দেখতে অনেক অনেক সুন্দর, উঁচু উঁচু বিল্ডিং এবং এক একটা বিল্ডিং এক এক রকম ডিজাইন, এটা আপনি অনেক দূর থেকে বুঝতে পারবেন এটা ডাউনটাউন। এবং এটা 101 ফ্রিওয়ে, এই ফ্রিওয়ে ধরেই আমরা বাসার দিকে যাচ্ছি। এবং যারা আমার আজকে পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।